বাংলাদেশ দল আজ দেশে ফিরে আসছে বিকেল পাঁচটা বিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা টিম টাইগার্সের লন্ডন থেকে থেকে গেছেন সাকিব আল হাসান এবং তার সহ আর চারজন ক্রিকেটার এবং সেখানে সাকিব আল হাসান জানিয়েছেন যে বাংলাদেশ দল ব্যাট এবং ফিল্ডিং ফিল্ডিংয়ে যদি আরও ভালো করতো সেখান থেকে তাদের আরও উপরে উঠে বিশ্বকাপ শেষ করার সম্ভব ছিল আগেই বলেছি আসার যে আমার ছিল হচ্ছে যে মানে আমার পক্ষে যত কিছু করা সম্ভব ছিল ওয়ার্ল্ড কাপে আসার আগে ওয়ার্ল্ড কাপকে ঘিরে প্রিপারেশন নেওয়ার দিক থেকে আমি সব কিছুই করেছি এর মানে এই না যে আমি সাকসেসফুল হব কোনো গ্যারান্টি ছিল না বাট যেহেতু সাকসেসফুল হতে পেরেছি খুবই খুশি যদি আমি শেষ করে নিজেই আসতে পারতাম তাহলে আরও ভালো হতো কারণ এমন না যে আমি লাস্ট ব্যাটসম্যান পর্যন্ত খেলতে পেরেছি সো ওরকম কোনো রিজন নাই বাট যেটা বললাম যে আসলে অনেকগুলো উইকেট ছিল যেখানে আসলে যত রান আমরা বলিংয়ে দিয়েছি অত রান করা সম্ভব না কিংবা অত রানের উইকেট না তো সেই সব জায়গায় আমার কাছে মনে হয় যে মানে ব্যাটিংয়ের থেকে আমাদের বলিং আর ফিল্ডিংটা আমাদেরকে অনেক বেশি মানে ভুগিয়েছে এই ওয়ার্ল্ড কাপে